হ্যালো বন্ধুরা, এই দেখো লোটে মাছের বড়া যেটা তোমাদের দেখাবো বলছিলাম, তাই গেল। এই যে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ, কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এবার এর মধ্যে এই যে লোটে মাছগুলো, এই যে লোটে মাছগুলো আছে, ব্রেডটা নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে আমি একটু চিকেন মশলা দিয়েছি, আর এটা হলুদ গুঁড়ো। ভাজা লোটে মাছ ভাই ভেজে করছি, যেহেতু আমি তোমাদের বললাম সে আটা দিয়ে ভেজে যেটা করছি, তো সেই ভাজার জন্য আমি নুনটা এখন দিচ্ছি না, দেখে দেবো নুনটা। আর এই যে দুটো আলু রয়েছে, আলুটাও দিয়ে দেবো। এটা কি বলতো, এটা এক্সট্রা ছিল কালকের একটু ভাজা আলু, সে আমি ভাবলাম এর মধ্যেই দিয়ে দিই। দেখো মাখা হয়ে গেছে আমার, এবার আমি এখান থেকে বড়া রেডি করে নেব। কড়াই সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, মিশ্রণটা দেখো, নুনটা আমি দেখে নিয়েছি, ঠিক আছে। তো চলো বড়াগুলো ভাজি, তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা বড়াগুলো কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর গন্ধ আর টেস্ট হয়েছে, কি বলবো, ব্যাপক হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। আর লোটে মাছটা আমি আটা দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম, এই যে কাঁটা আলাদা করে রেখেছি, ভাজার পর কাঁটাটা আলাদা করে তারপর আমি বড়া বানিয়েছি। বড়ার মধ্যে কী কী দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, চিকেন মশলার পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়েছি, আর আর আটা দিয়ে আমি এটা ভেজেছি, বেসন দিইনি যেহেতু আমার আটাটা বেঁচে গেছিলো। আর তোমার ব্রেড ছিল একটু, ব্রেডটা দিয়েছি, আলু ছিল, আলু দিয়েছি, এগুলো না থাকলে দিতেই হবে, তার কোনো মানে নেই। খুব সুন্দর হয়েছে, গন্ধটা একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সে রেস্টুরেন্টে যেরকম গন্ধ বেরোয় চকচকের, সেরকম একটা। তো তোমাদের সাথে শেয়ার করলাম, এটা সস দিয়ে তোমরা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, আবার ভাতের সাথেও খেতে পারো। এই যে লেবু কেটে নিয়েছি, লেবুর রস দিয়ে উপরে ছড়িয়ে খেতে পারো, সস দিয়ে খেতে পারো। তো চলো বন্ধুরা রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, টাটা।